পুলিশি জুলুমের প্রতিবাদে পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। মঙ্গলবার সকালে অশোকনগর নৈহাটি রোড অবরোধ করেন তারা। পুলিশি জুলুমের প্রতিবাদে পথে নামলেন অশোকনগরের বাসিন্দারা। তারা অশোকনগর নৈহাটি রোড অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস সময় পথ অবরোধে আটকে পড়েন অফিস যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অশোকনগর থানার পুলিশ প্রায় প্রতিদিনই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায় করে। গাড়ি ধাওয়া করেছে, পয়সা দিইনি বলে আজ একটি ট্রাক থেকে টাকা আদায়ের সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটির পিছু নিলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে গাড়ির চালক। তখনই ঘটে দুর্ঘটনা। এরপরই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে পথ অবরোধ করে। রাস্তায় পুলিশ গাড়ি আটকে চাঁদা তোলে, ঠিক আছে, রোজই তোলে, সারা রাত্রিও তোলে এবং দিনের বেলাও তোলে, মোটর সাইকেল থেকে ধরে এবং সমস্ত চার চাকার গাড়ি। ফার্স্ট ভোর টাইমটায় এবং গাড়ি চাঁদা তুলছিল, গাড়ি আটকে তাতে করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।